উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন কর্মী সমর্থকরা এসেছেন কারোর মাথায় টুপি রয়েছে কেউ বা নরেন্দ্র মোদীর মুখোশ পরে রয়েছেন তুমি দেখো যেখানে ঢোকার যে জায়গা প্রবেশ পথ সেই প্রবেশ পথটা দেখলেই তুমি পরিষ্কার বুঝতে পারবে কি অবস্থায় রয়েছে প্রায় 8 থেকে 10টা গেট করা হয়েছে যেখানে সিকিউরিটি চেক চলছে সেই সিকিউরিটি চেকে মানুষের জনসমাগম জনসমুদ্র এখনো প্রায় 2 ঘন্টা বাকি তার আগে টেন্ট সম্পূর্ণরূপে পূর্ণ আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই রাসমেলা মাঠে কি আদৌ জায়গা দেওয়া সম্ভব হবে ইতিমধ্যে মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেছেন বিজেপির বিধায়করা কিছুক্ষণের মধ্যে হয়তো মন্ত্রীও এসে পৌঁছবেন এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হয়েছে মাথাভাঙা এবং তারপর নরেন্দ্র মোদীর সভা কুচবিহারের যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো আরও একবার উত্থাপন করবেন দেশের প্রধানমন্ত্রী সেই আশায় বুক বেঁধেছে কী বিষয় একদিকে বারংবার ভোট আসলেই সন্ত্রাস 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 যেন পিছু ছাড়ছে না দ্বিতীয় পক্ষে জোর দখল করে ভোট লুটের অভিযোগ
এর পাশাপাশি মানুষের সুরক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা এসসিসি অর্থাৎ এই যে কোচবিহার লোকসভা আসন, সেই লোকসভা আসনে প্রায় 50% বেশি এসসি সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে 30% বেশি রাজবংশী মানুষ। আজ কিন্তু রাজবংশী মানুষেরা সেই মোদীর সভায় এসছেন, কি বার্তা দেন, কার দিকে থাকবে এরা, তার দিকেই নজর। আরো একবার ছবিটা দেখাবো যে এখনো মঞ্চের যে সামনে টেন্ট, যে টেন্ট, সেই টেন্ট কানায় কানায় পূর্ণ। এবার পাশে যে জায়গাগুলো রয়েছে, যেহেতু রোদ রয়েছে, সেই জায়গাগুলো কানায় কানায় ভর্তি হবে। কেন না, যে বিপুল পরিমাণ জনসমাগম হচ্ছে, সমস্ত যে মানুষজন রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তারা কাতারে কাতারে ভিড় করছেন রাসমেলা মাঠের উদ্দেশ্যে। একেবারে সেই ছবি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। কিংসুকের আগে আমরা দেখেছিলাম মার্চে এর আছে আরামবাগ, কৃষ্ণনগর, একই সঙ্গে বারাসাতে এবং শিলিগুড়িতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরই কিন্তু আজ প্রথম রাজ্যে আসছেন মোদী, এবং কি ভোকাল টনিক তিনি দেন তার অপেক্ষা রয়েছে কর্মী সমর্থকরা, নজর রাখ থাকবে সেদিকে। ধন্যবাদ। আর এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখবো, উর্দিপুরে মদ্যপ অবস্থায় পুলিশ, বোলপুরের মাটিতে গড়াগড়ি পুলিশের, মদ্যপ পুলিশের মুখে কেষ্টর নাম অনুব্রত মণ্ডল বিহারে, কিন্তু ভোট প্রচারে অনুব্রতর নাম, আবার মদ্যপ পুলিশের মুখেও অনুব্রত মণ্ডলের নাম। আর এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং এরই পাশাপাশি কিভাবে কর্মরত অবস্থায় মদ্যপ অবস্থায় থাকতে পারে পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় গড়াগড়ি পুলিশ কর্মীর, মদ্যপ অবস্থায় গড়াগড়ি করছিলেন তিনি। কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ বলো, শরীর খারাপ, কি হয়েছে, খেয়েছো, কি খেয়েছো, খেয়েছো, কি খেয়েছিলে, কি খেয়েছো, হ্যাঁ কেশ কেশমল কি ও মাংময় ভাই, কেশমল কি কি নেবে, তুমি কি খেয়েছো, ওরা কি নেবে, আমি আর দেবো না, কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ বলো, শরীর খারাপ, কি হয়েছে, খেয়েছো, কি খেয়েছো, খেয়েছো, কি খেয়েছিলে, কি খেয়েছো, হ্যাঁ কেশ কেশমল কি ও মাংময় ভাই, কেশমল কি কি নেবে, তুমি কি খেয়েছো, ওরা কি নেবে, আমি আর দেবো না। মদ্যপ পুলিশের মুখেও কৃষ্ণ মণ্ডলের নাম। এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, বোলপুরে উর্দেপুরে মদ্যপ পুলিশ রাস্তায় গড়াগড়ি খেতে দেখা গেল পুলিশকে, পরে বোলপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ওই মদ্যপ পুলিশ অফিসারকে।